নির্বাচন কমিশনে বার্ষিক আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছে আওয়ামী লীগ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে দলের 4 সদস্যের একটি প্রতিনিধি দল কমিশন সচিব জাহাঙ্গীর আলমের কাছে 2022 সালের আয় ব্যয়ের হিসেব জমা দেয়। হিসেব অনুযায়ী গত এক বছরে মোট 10,71,35,768 টাকা আয় হয়েছে। 2022 সালে মোট ব্যয় হয়েছে 7,86,84,579 টাকা। জমা দেয়া হিসেব অনুযায়ী মোট উদ্বৃত্ত রয়েছে 2,84,51,189 টাকা। এছাড়া ব্যাংকে 73,28,21,355 টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। পরে ব্রিফিংয়ে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জানান, মনোনয়ন ফর্ম বিক্রি, প্রাথমিক সদস্য ফর্ম বিক্রি এবং দলের সম্পত্তি থেকে এই আয় হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের বেতন, অফিস ভাড়া এবং প্রচার প্রচারণা খাতে ব্যয় হয়েছে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লোক কথা বলছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি ঘরে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে। ঠিক আছে না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।